আমার ছেলে কি দোষ করেছে? ওকে কেন মারা হলো? আমাদের বাঁচিয়ে রেখে কি লাভ? আমাদেরও মেরে ফেলেন, আল্লাহ ওদের বিচার করবে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে ছেলের লাশ নিতে এসে এভাবে আত্মনাদ করেছিলেন কথিত বন্দুক যুদ্ধে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির মা নীলুফার পারভীন। পুলিশের দাবি ছিল চলতি বছরের 19 জানুয়ারি দিবাগত রাত 2:30টার দিকে ডিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন জনি। এরপর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সুরাতহাল রিপোর্টে ওই ছাত্রদল নেতার বুক, পিঠ সহ বিভিন্ন স্থানে মোট 16টি গুলিবিদ্ধ হয়েছে বলে উল্লেখ করে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিহত জনির মায়ের সঙ্গে থাকা তার ফুফাতো ভাই শহীদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, জনি 1 বছর আগে বিয়ে করেছেন। তার স্ত্রী মুনিরা পারভীন 7 মাসের অন্তঃসত্ত্বা। সেদিন নুরুজ্জামান জনির মা নীলুফার পারভীন ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ঢাকা মেডিকেল কলেজের মর্গেই বিলাপ করে তার পরিবারের সব সদস্যদের মৃত্যু কামনা করেছিলেন। অতঃপর কথিত ক্রসফায়ারে নিহত জনির পরিবারের আর কোনো সদস্যের মৃত্যু নয়, বরং ওই শোকার্ত পরিবারেই যোগ হলো নতুন সদস্য। সে আর কেউ নয়, নিহত নুরুজ্জামান জনি ও মুনিরা পারভীন দম্পতির সদ্যজাত শিশুপুত্র নাদিব। দর্শক, আমরা নুরুজ্জামান জনির পরিবারের বর্তমান অবস্থা ও তার শিশুপুত্র নাদিব সম্পর্কে জানব নিহত জনির স্বজনদের কাছ থেকে এবং শুনব শোকার্ত ওই পরিবারের সতীর্থদের কথা। সবার কাছে বলবো, দেশবাসী সবাই কাছে আমার চাওয়া যে সবাই যেন দোয়া করে ও যেন নেক্সট যেন জনি হয়। জনি যেভাবে দেশের জন্য যা করছে বা যেভাবে যা করছে ও যেন নেক্সট এইভাবে করতে পারে। নাদিব মানে হচ্ছে সুসংবাদ বয়ে আনা, আর ওর নাম হচ্ছে নুরুজ্জামান ছিল সেই হিসাবে উজ্জামানটা, আর নহরহত্ত হচ্ছে জান্নাতের নদীর নাম। আর নাদিব নামটা রাখার অর্থটা ছিল যে এই যে দেশের একটা অবস্থা, এরকম আন্দোলন হচ্ছে, যাতে আমার বাচ্চাটা কিন্তু এই মার্চের 21 তারিখে ডেট ছিল, তা আমরা সেভাবে আসেছিলাম, আমার হাজব্যান্ডটা আসেছিল যে দেশের একটা অবস্থা পরিবর্তন হবে। আমার বাচ্চাটাও, আমার হাজব্যান্ড সবসময় বলতো যে আমার বাচ্চাও হবে আর দেশেরও একটা অবস্থা পরিবর্তন হবে, তো সেই হিসাবে সুসংবাদ বাহক আর কি। ছেলের বদলে নাতি পেয়েছি, আল্লাহ কাছে লাখ লাখ শুকুর, আল্লাহ কাছে লাখ লাখ শুকুর আদায় করি যে আমার ছেলের বদলে ছেলে আসছে। আমার ছেলের যত কর্মকাণ্ড আছে আমার এই নাতি যাতে বহন করতে পারে, আমার নাতি যাতে তার ঈদ ধরে রাখতে পারে, আমি এটাই চাই। আমার নাতি এই বয়সে বাপ হারাইছে, তার শুধু বাপের ছায়া কি তুমি বুঝতে পারবে না, এটা আমি আর মনে করলাম এর সহ্য করতে পারতেছি না। বাবা, ও মা, বাবা বাবা, আমার লক্ষ্মী, শুনে আমার দাদু, আমার দাদু লক্ষ্মী। পুরোপুরি খুশিটা হইতে পারি যদি এমন অবস্থা আমার সন্তান থাকতো, আমি পুরোপুরি সুখী হইতে পারতাম। আমার সন্তান যে যে করতো এখন আমার বাধ্য হয়ে করতে হইতেছে। আমার তো অনেক সন্তানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি আমার নাতিকে পাইছি। আমার আমার ছেলের বড় স্বপ্ন ছিল, সে বলছে আমার ভাতিজারে যে শরৎ, ওই মিষ্টির দোকানে বসবি, রাস্তায় যারা যাবে কোনো আত্মীয় স্বজন না, তোরা খালি মিষ্টি খাওয়াবি, কোনো বাজেট নেই, যত মিষ্টি যায় আমি দেখব। ছেলের নাম রাখছে, ছেলে এইটাও করবো সেইটাও করবো, বহুত স্বপ্ন দেখাইছে আমার। অথচ আজকে আমি কান্না ভিজা চোখে নাতির আজান দিছি, কান থেকে তো আজান দিছি, আমি আজান দিতে পারি না। আমি নাতির খবর পাওয়ার পর আমার সমুদ্রের ঢেউ উঠে, আমার বড় সন্তান এই বয়সে সন্তান হারাব করে, আমার ই ছিল আমার সন্তান, 2 সন্তান আমার কাঁধে নিব, অথচ আমার সন্তানের লাশ আমার কাঁধে, এত ভয় ভারী বোধ, আল্লাহ পাক আমার ঘরে চাপা দিছে। এরকম যাতে আর কোনো জনে এই ব্যাপার না হারায়, কোনো মেয়ে যাতে স্বামী হারা না হয়, কোনো সন্তান যাতে পিতা হারা না হয়, আমি বর্তমান অবস্থার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, সে এরকম যাতে আর কারো বাবা ছেলে কারো পিতা না হারায়, উনি অন্তত এই হত্যাকাণ্ডটা বন্ধ করুক, আমার অনুরোধ তার কাছে, বিশেষ অনুরোধ। আনন্দটা নাই,
আমার জামাইয়ের মতো যেন আর কারোর জামাই না হারায়, আমার নাতির মতো যেন কেউ এতিম না হয়। যখন আমাদের এই হসপিটালে আসে তখন প্রায় ভুগিয়ে রাখত, তিনি প্রসব বেদনায় কাতর। এরকম সময়ে আমরা যখন তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই তখন স্বাভাবিকভাবেই রুগীর গার্জিয়ান, বিশেষ করে তার হাজব্যান্ডের খোঁজ নেই। এবং তিনি তখন বলেন যে তার হাজব্যান্ড কিছুদিন আগেই এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে তার মৃত্যুবরণ করে। এই শুনে তার সার্জন থেকে যারা শুরু করে সবাই ভীত সন্ত্রস্ত হয় এবং সবাই এক মানবিক দৃশ্যের উপদ্রব হয়। আমরা আমাদের সংগঠন ডক্টর সেশন বাংলাদেশ ল্যাবের পক্ষ থেকে, আপনারা জানেন যে এই বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম শিকার খিলগাঁও থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক জনিকে আমরা দেখতে এসেছিলাম। জনের একটা পুত্র সন্তান হয়েছে। এখানে আসার পরে তার পরিবারের সাথে আমাদের কথা হয়েছে, একটি অত্যন্ত আবেগঘন হৃদয়বুদরা দৃশ্যের অবতারণা হয়েছে। তার স্ত্রী তার বাবা কান্নাকাটি করছিলেন। তার বাবা বলছিলেন যে এই ছেলে যখন বড় হয়ে জানতে চাবে যে আমার পিতার খুনিকে, তার কাছে আমি কী জবাব, আমি আজকে সরকারের কাছে জানতে চাই। তার বাবা বলছিলেন যে আমি আজকে সরকারের কাছে জানতে চাই যে সরকার বলে দেখ যে এই নিষ্পাপ শিশুর পিতার খুনিকে কী অপরাধ করেছিল তার পিতা। আজকে গণতান্ত্রিক আন্দোলন করতে যে আজকে সরকার তার অবৈধ শাসনকে দীর্ঘায়িত করার জন্য আজকে নির্বিচারে মানুষকে খুন করছে, গুম করছে, নির্বিচারে মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আজকে দেশ, আজকের এই জনপদ খুন গুম নির্বিচারে হত্যাকাণ্ডের জনপদে পরিণত হয়েছে। আমরা এর থেকে নিষ্কৃতি চাই। আমরা চাই আমরা আগামীকাল থেকেই আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা শুনতে চাই না, কোনো সন্ত্রাসের কথা শুনতে চাই না। আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক এবং অবিলম্বে যে নির্বাচনের জন্য এই সমস্যা, অবিলম্বে সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশে একটি শান্তির পরিবেশ তৈরি করবে নির্বাচনের ঘোষণা দিয়ে, এবং অবিলম্বে সংলাপের মাধ্যমে সকল সমস্যার সমাধান করবে, এটা আমাদের প্রত্যাশা।